Assalamualaikum everyone. Free Fire এ পুরানো যে আইটেমগুলো আছে সেগুলো ব্যাক দিয়ে দিচ্ছে তো এই থেকে অনেকেই ধারণা করতেছেন যে ফ্রি ফায়ারটা বেশি দিন টিকবে না পুরানো যতগুলো আইটেম আছে যেগুলো রিয়ার ছিল সেগুলো ব্যাক দিয়ে দিচ্ছে এইগুলো ভেবে আপনারা ধারণা করতেছেন যে ফ্রি ফায়ারটা বেশি দিন টিকবে না অন্য কোন গেম আমাদের সামনে আবার আসবে ফ্রি ফায়ার গেমসটা ডাউন খেয়ে যাবে কিন্তু গাইস আমি এই ভিডিওটিতে আপনাদের বলে দেব ফ্রি ফায়ার গেমসটা কোনোদিনও ডাউন খাবে না বরং এই ফ্রি ফায়ার গেমসের প্লেয়ার বা ইউজার আরো বাড়বে বা বর্তমানে বাড়তেছে কিন্তু কমতেছে না রিয়ার যে আইটেমগুলো আমাদের ব্যাক দিচ্ছে বাংলাদেশ সার্ভারে এটার পিছনে দায়ী কিন্তু আমরা নিজেরাই কেন আমরা নিজেরা সেটাও আমি এই ভিডিওটিতে ক্লিয়ার করব সো ভিডিওটি অবশ্যই ইন পর্যন্ত দেখবেন আপনাদের কাছে অবশ্যই একটা রিকোয়েস্ট ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটি জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল অল নোটিফিকেশনটি অন করে রাখবেন আর শেয়ার করে দিবেন আপনার প্রিয় বন্ধুদের কাছে সো লেটস স্টার্ট ব্রাদার ওয়েলকাম ব্যাক তো ফার্স্টে আমি কথা বলবো এই ফ্রি ফায়ারে যে আইটেমগুলো ব্যাক দিচ্ছে রিয়ার যে আইটেমগুলো ব্যাক দিচ্ছে এটার পিছনে আমরাই দায়ী এটা কিভাবে আমরা দায়ী দেখেন যখন আমাদের বাংলাদেশ সার্ভারটা ছিল না এই বাংলাদেশ সার্ভারটা কিন্তু ইন্ডিয়া সার্ভার থেকে আলাদা করে আমরা নিজেরাই ডেডিকেটেড একটা সার্ভার চেয়েছিলাম আন্দোলন করেছিলাম তো এ থেকে কিন্তু গাইনা বুঝেছে যে বাংলাদেশ সার্ভারটা দেওয়া উচিত এই আমাদের বাংলাদেশ সার্ভারটা দিয়েছিল বাংলাদেশ সার্ভারটা দেওয়ার পরে কিন্তু আমাদের বাংলাদেশ সার্ভারটা কিন্তু ব্যান করে দেওয়া হয় সিম কোম্পানি থেকে এটা ব্যান করে রাখা এখনো যার কারণে গাইনা কিন্তু তেমন স্টেপ নেয় নাই বাংলাদেশ সার্ভারটাই তেমন গুরুত্ব দেয় নাই যখন ইন্ডিয়া সার্ভার থেকে ফ্রি ফায়ারটা ব্যান করা হয় তখন কিন্তু বাংলাদেশে এই ফ্রি ফায়ারটা আরও ভালো মতো তারা ফোকাস দিয়েছে এবং বিভিন্ন মডারেটর দিয়ে তারা বিভিন্ন ইভেন্ট তৈরি করতেছে এবং তার আগে থেকে কিন্তু আমাদের তেমন ভালো ইভেন্ট দিত না পুরানো কোনো রিয়ার বান্ডিল দিত না আমাদের নর্মাল কিছু ইভেন্ট দেওয়া হতো ফ্রি কিছু ইভেন্ট দেওয়া হতো অনেকেই এখানে কমপ্লেন জানাইতো যে আমাদের কেন রিয়ার আর্টিক ব্লু বান্ডিল কেন রেড ক্রিমিনাল অন্যান্য সার্ভারে দিচ্ছে আমাদের কেন দিচ্ছেন না এগুলো কিন্তু আমরা নিজেরাই বলছি যখন দেয় না তখন আপনারা বলেন দেন দেন আর যখন দেয় কেন দিচ্ছে এটা নষ্ট হয়ে যাচ্ছে আপনারাই বলেন আমরা আপনারাই এটার আবার বিরুদ্ধে চলে যান তো একটু মনে করার চেষ্টা করেন যখন আমাদের বাংলা সার্ভারটা দেয় তখন কিন্তু ইভেন্ট দিত না তেমন মানে নর্মাল কিছু ইভেন্ট দিত যেটা রেগুলার ইভেন্ট সব সার্ভারে যেটা দিত সেটাই দিত বাট যে রিয়ার যে পুরানো ইভেন্টগুলো সেগুলো কিন্তু অন্যান্য সার্ভারে দিত বাট বাংলাদেশ সার্ভারে দিত না তো আরও কমপ্লেন জানিয়েছেন যেরকম আমরা যাতে কম ডায়মন্ডে যে কোনো জিনিস পেয়ে যাই কম ডায়মন্ড যাতে সব ইভেন্ট আমরা কমপ্লিট করতে পারি বা কম খরচে বা আমাদের যাতে একটা লিমিট থাকে যে এই লিমিটের ভিতরে আমরা পেয়ে যাব তো এইগুলো কিন্তু আমরা নিজেরাই জানাইছি গাইনাকে তো গাইনা কিন্তু এটা ভেবে কিন্তু আমাদেরকে এভাবে কিন্তু আমাদের ইভেন্টগুলো বর্তমানে দিচ্ছে আর্টিক ব্লু বান্ডিল এটাও দিয়েছে তো আরও সামনে কিন্তু ইন ফিউচারে কিন্তু আরও সহজ করে দিবে আরও কম ডায়মন্ডে কিন্তু এগুলো আমরা পেয়ে যাব মানে আরও ইজি করে দিবে আরও নর্মাল ইভেন্টে দিয়ে দিবে ঠিক আছে কারণ এগুলোর পিছনে কিন্তু আমরাই দেয় আমরা নিজেরাই বলছি যে এত ডায়মন্ড কেন নেয় এগুলো কেন ব্যাক দিচ্ছে না অন্যান্য সার্ভারে কেন দিচ্ছে আমাদের বাংলাদেশ সার্ভারে কেন দিচ্ছে না আমাদের বাংলাদেশ সার্ভার কি দেখে না তো এগুলো কিন্তু আমরা নিজেরাই বলছি এখন আমরা নিজেরাই আবার পুলটি মারতেছি যে এগুলো কেন দিচ্ছে গেমটা নষ্ট হয়ে যাচ্ছে এখন আসি এই গেমটা নষ্ট হবে না বা এই ফ্রি ফায়ার গেমটা কিন্তু ডাউন খাবে না মানে মূলত বাংলাদেশ সার্ভার থেকে অন্তত খাবে না ডাউন হবে না কেন হবে না আমরা যারা পুরানো প্লেয়ার আছি আমরা ভাবি যে পুরানো আইটেমগুলো দিলেই আমাদের দিন শেষ আগ্রহ থাকে যে আমাদের এই বান্ডিলটা আছে আমাদের এই যে পুরানো যে বান্ডিলটা আছে এটা আর কখনো ব্যাক আসবে না নতুন যে প্লেয়ারগুলো আছে তাদের দেখিয়ে আমাদের ভিতরে একটা ভালো লাগা কাজ করে আর কি যে আমার কাছে এই বান্ডিলটা আছে এটা অনেক আগে দিয়েছিল তখন তোমরা খেলো নাই বাট এগুলো যখন ব্যাক দিয়ে দেয় তখন কিন্তু আমাদের মন ভেঙে যায় তখন আমরা বলি ইস তাহলে আর গেমসে রেখে এই গেমস খেলে আমাদের কী লাভ হবে বাট আপনারা বিশ্বাস করবেন না বা বিশ্বাস না করারও কিছু নাই দেখেন আপনার যে পুরানো যে প্লেয়ারগুলো আসি আমরা তো এখান থেকে আমরা যদি একজন খেলা বাদ দিয়ে দিই আপনি তো দেখবেন আরও দশজন এই ফ্রি ফায়ারটা ইনস্টল করেছে যেখানে আপনি বলতেছেন যে কমে যাবে বা এটা ডাউন হবে এটা কিন্তু না এটা আরও বাড়বে তো এটার কারণ আরও আছে এখন আপনি বলতে পারেন যে রিয়ার যদি বান্ডিলগুলো ব্যাক দিয়ে দেয় তাহলে এই ফ্রি ফায়ার গেমসটা তো থাকার কোনো প্রয়োজনই নাই গাইস এটা ভাবাটাই হলো ভুল ফ্রি ফায়ার গেমসটা কিন্তু এটার উপরে যে টিকে আছে এটা ভাবাটা হলো ভুল দেখেন ফ্রি ফায়ার গেমসটা মূলত হলো স্মার্টতা বজায় রাখছে দেখবেন গাইস মানে ফ্রি ফায়ারটার গ্রাফিক্স কোয়ালিটি কিন্তু খুবই লো এটা মানতে হবে বাট যে পাবজি গেমসটা আছে এটার গ্রাফিক্স কিন্তু খুবই হাই অনেক ভালো রিয়েলিটি একটা ভাব বা রিয়েলিটি যে লুকটা আছে সেটা কিন্তু আমরা পাবজি গেমস তারপরে কল অফ ডিউটি এগুলোতে পাই বাট অনেক MB এবং এটা কিন্তু নর্মাল কোনো ফোনে এগুলো ইউজ করা যায় না কিন্তু ফ্রি ফায়ার গেমসটা কিন্তু যে কোনো মোবাইল 1 GB 2 GB থেকে শুরু করে সকল ফোনে কিন্তু এটা সাপোর্ট খায়
এই ফ্রি ফায়ার গেমসে আপনি একটু লক্ষ্য করবেন যে ক্যারেক্টারগুলো দেওয়া হয় এই ক্যারেক্টারের যে লুকটা যে হাঁটার স্টাইল দড়ির স্টাইল এগুলো কিন্তু খুবই স্মার্ট মানে এগুলোকে স্মার্ট করা হয়েছে পাবজির ক্যারেক্টার আর ফ্রি ফায়ারের ক্যারেক্টার আকাশ পাতাল তফাত নতুনভাবে যেগুলো করতেছে এগুলো কিন্তু যে নতুন যে প্লেয়ার নতুন যারা আছে তাদের কাছে কিন্তু এগুলোই ভালো লাগে নতুন প্লেয়ারদের যেটা চাইতাছে তাদের যে চাহিদা সেটার উপরে ফোকাস দিয়ে কিন্তু গাইনা এই কাজগুলো করতেছে আর গাইনা কিন্তু সবসময় এটাই ফোকাস করে যে অডিয়েন্স কী চায় বা প্লেয়াররা কী চায় মানে তারা কী চায় মানে এই ফ্রি ফায়ারের ভিতরে কী চায় তারা কী আপডেট চায় সেটার উপরে কিন্তু তারা কাজ করে আর এটা হলো ব্যাটল রয়্যাল গেম এটা দিন দিন আরও এটা মানে পাবলিশ হবে আরও ভালো পর্যায়ে চলে যাবে ব্যাটল রয়্যাল গেমের ভিতরে কিন্তু এগুলো বেস্ট যেরকম পাবজি ফ্রি ফায়ার এগুলো বেস্ট আপনি যাই বলেন এর থেকে বেস্ট গেম আছে কিন্তু এই মোবাইলের জন্য না এগুলো পিসির জন্য পাবজিটাও পিসির জন্য বাট মোবাইলেও এটা খেলা যায় বা এটা মোবাইলের জন্যই তৈরি করা হয়েছে এই ফ্রি ফায়ারটা মূলত মোবাইলের জন্যই তো এটা কখনোই ডাউন খাবে না মনে করার চেষ্টা করেন আপনারা কিন্তু ভুলে গেছেন পুরানো কথাগুলো যখন বাংলাদেশ সার্ভারটা দিয়েছিল আপনারা তখন কি বলছিলেন যে এগুলো কেন দিচ্ছে আমাদের রিয়ার বান্ডিলগুলো কেন দিচ্ছে না পুরানো বান্ডিলগুলো কেন দিচ্ছে না আপনার কাছে ব্ল্যাক টি শার্ট আছে বাট আপনার কাছে ক্রিমিনাল বান্ডিল নেই ক্রিমিনাল বান্ডিলটা ব্যাক দিলে হয়তো বা ভালো হতো যারা ক্রিমিনাল নিয়ে খেলে তারা খেলতেছে বাট আমাদের হিংসা হয় বা মিস্টার ট্রিপুলার বান্ডিলটা ব্যাক দিলে ভালো হতো বাট যখন আপনার কাছে ব্ল্যাক টি শার্টটা আছে যখন আপনার কাছে ব্যাক আসলো আপনার কাছে খারাপ লাগতেছে বাট যার কাছে ব্ল্যাক টি শার্টটা নাই তার কাছে কিন্তু ভালো লাগতেছে তারপরে দেখেন এই যে রেড ক্রিমিনাল যে ক্রিমিনাল যে বান্ডিলগুলো রয়েছে এগুলোও কিন্তু সেম যে যার কাছে ছিল তাকে সে সাপোর্ট করতো আই রে তার কাছে রেড ক্রিমিনাল আছে আমার কাছে নাই যদি এটা ব্যাগ দিত যত ডেমোই লাগুক আমি নিব আর এটাই না গাইস যতগুলো বোট আমাদের কিন্তু এই গাইনা ফ্রি ফায়ার মানে গাইনা সে কিন্তু লুকিয়ে লুকিয়ে আমাদের কাছ থেকে বিভিন্ন মাধ্যম থেকে তারা কিন্তু ভোট নিয়ে থাকে এই ভোটটা কিন্তু আমরা নিজেরাই দিই তো এই যে আমরা নিজেরাই কিন্তু এখানে আমরা ক্লিক করি যে হ্যাঁ ক্রিমিনাল বান্ডিলটাই বেস্ট এটাই ভালো এই ক্রিমিনালটাই আমরা সিলেক্ট করি আমরা অনেকের সময় চাই যে হ্যাঁ ক্রিমিনালটা সিলেক্ট করলে হয়তোবা আমাদের ফ্রি দিয়ে দিতে পারে তো এইটাই আমরা ক্লিক করি তো গাইনা এটা ভাবে যে হ্যাঁ ক্রিমিনালটা তো সবাই চায় তো এটা আবার ব্যাগ দেওয়া উচিত বা ব্যাগ দেওয়ার দরকার তো এটা ভেবে কিন্তু তারা ব্যাগ দিয়েছে তো আশা করি আপনাদের বোঝাতে পেরেছি আশা করি আপনারা বুঝতে পারছেন এগুলো বান্ডিল ব্যাগ দিলে বা এই আইটেমগুলো ব্যাগ দিলে যে ফ্রি ফায়ারটা ডাউন খেয়ে যাবে এরকম না আসলে ডাউন খাবে না এবং খাচ্ছেও না হয়তোবা গাইনা ফ্রি ফায়ারের তার অন্য কিছু টার্গেট রয়েছে হয়তোবা সে এগুলো ব্যাগ দিয়ে আরও নতুন করে এই ফ্রি ফায়ারটাকে সাজাতে চায় বা আরও নতুন কিছু আনতে চাচ্ছে এই গাইনা ফ্রি ফায়ারে তো এগুলোই সে হয়তোবা করতে পারে কিন্তু গাইস ফ্রি ফায়ারটা ডাউন খাবে না এটা হলো সম্পূর্ণ ভুল ধারণা আপনাদের তো আশা করি আপনাদের বোঝাতে পেরেছি যদি আপনাদের মনের ভিতরে কষ্ট লেগে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ।